দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কামালকাটির শোভনাল ইউনিয়নে রমেশ মণ্ডলের বাড়িতে। দর্শক, আমরা জানতে পেরেছি গতকাল গভীর রাতে তার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে, তো সে প্রসঙ্গে আমরা এখন তার কাছে সরাসরি শুনবো। চলুন শোনা যাক। আমি রমেশ চন্দ্র মণ্ডল, আমার বাড়ি কামালকাটি শোভনাল ইউনিয়ন। গত রাতে আনুমানিক 1টার পরে আমার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। আমরা রাত 11টার সময় বাড়ির সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ি। এই সময় কে বা কারা এসে আমার বাড়ির গ্রিলের তালা ভেঙে এবং রুমের দরজা ভেঙে সব কিছু লুটপাট করে নেয় এবং আমার কাছের প্রায় 1 লক্ষ টাকা এবং 5টি স্বর্ণের আংটি, 1টা পাটাহার, 1টা গলার চেন এবং শাঁখা বাঁধানো যে রুলি সেগুলো নিয়ে তারা পালিয়ে যায়। আর আমি এ প্রসঙ্গে আমি থানায় একটা অভিযোগ প্রদান করি এবং থানার থেকে ফোর্স এসে তারা আমাকে আশ্বস্ত করে যে দোষীদের উপযুক্ত বিচারের আওতায় এনে তারা আমাকে সেই আশ্বস্ত প্রদান করেন এবং যাতে আমি এর সুস্থ বিচার পাইতে পারি আমি ওসি মহোদয়কে সেই দাবি জানাচ্ছি। এবং আমার যে ক্ষতি হয়েছে এরকম যেন কারোর সেই ক্ষতি না হয়,